নতুন আক্রান্ত 3504 আরো 34 মৃত্যু সংক্রমণের হার বুঝে জোনিং পদ্ধতি চট্টগ্রামে কয়েকশো করোনা রোগীর সন্ধান নেই নমুনা পরীক্ষায় এনআইডি ও একাধিক মোবাইল নাম্বার বাধ্যতামূলক উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন রেড জোনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online সংক্রমণের ১১২তম দিনে নতুন আক্রান্ত ৩৫০৪ জন মারা গেছেন ৩৪ জন একদিনে ১১৮৫ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন ৫৪৩১৮ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩৯৭৮ এবং প্রাণহানি ১৬৯৫ জন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় সংক্রমণের হার বুঝে জোনিং পদ্ধতি বাস্তবায়নের কাজ চলমান আছে স্মৃতিমণ্ডলের রিপোর্ট প্রতিদিনের মতো কোভিড ১৯ সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে করোনায় আক্রান্ত মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান ২৪ ঘন্টায় ১৮৪৯৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৩৮৬৮ জন মারা গেছে ৪০ জন হাসপাতালে মারা গেছে ৩১ জন শনাক্ত হয়েছে ৩৮৬৮টি এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩০৪৭৪ জন ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১৬৬১ জন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১৪ জন চট্টগ্রাম বিভাগে ১২ জন খুলনা বিভাগ ৪ জন বরিশাল ৪ জন সিলেট ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং বাড়িতে ৯ জন পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১৮.৭২% আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার ১.২৭ সুস্থতার হার ৪০.৭২% সারা দেশে কোভিড নির্ধারিত হাসপাতালে রোগী ভর্তি আছে ৪৬৯১ জন এবং আইসিইউতে ১৮৩ জন ২৪ ঘন্টায় ৫৩০ জন নতুন রোগী ভর্তির তথ্য জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা ১৪৬১০টি এবং আইসিইউ বেড সংখ্যা ৩৭৯টি সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে কারণ বেড শয্যা অনেক শয্যা খালি আছে সংক্রমণের এ পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা চট্টগ্রামে কয়েকশো করোনা রোগের সন্ধান পাচ্ছে না প্রশাসন নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর খোঁজ না পাওয়া এসব রোগী সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা চিকিৎসকদের এই পরিস্থিতিতে নমুনা সংগ্রহের ক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর যুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম সিভিল সার্জন অফিসের তথ্য বলছে চট্টগ্রামে প্রায় তিন মাসে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬২৫ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন কিন্তু করোনা পজিটিভ হওয়াদের মধ্যে ৩০০র বেশি রোগীর হদিস পাচ্ছে না প্রশাসন নগরীতে উদাও হওয়া রোগীর সংখ্যা ২০০র বেশি ইদানিংকালে যারা অনেকেই টেস্ট করতে দিচ্ছেন কিন্তু তাদের মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছেন অথবা মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখতেছেন যে কারণে আমরা পুলিশ যখন তাদেরকে খুঁজতে যাই তাদের ঠিকানা ট্রেস করতে যাই তখন আমরা আসলে ট্রেস করতে পারতেছি না করোনা পজিটিভ হওয়া রোগীদের হাসপাতালে পাঠানো থেকে শুরু করে আবাসস্থল লকডাউনের দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট থানাগুলো কিন্তু ভুল মোবাইল নাম্বারের পাশাপাশি অসম্পূর্ণ ঠিকানার কারণে এসব রোগীর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এদিকে বর্তমানে চট্টগ্রাম সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে ১৫০ থেকে ২০০ জন চিকিৎসকরা বলছেন এসব রোগী সংক্রমণ ছড়াচ্ছে অনেক কোভিড পজিটিভ রোগী আছে যারা সিমটমলেস তাদের কাশি নাই তাদের সর্দি নাই জ্বর নাই তারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার সো এই ধরনের রোগী যদি সোসাইটিতে ঘুরে বেড়ায় বা চলতে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষতিকর হবে এই অবস্থায় নমুনা সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য বিভাগ অসম্পূর্ণ ঠিকানা দেয় অসম্পূর্ণ নাম্বার দেয় তখন আমরা যখন হিসাব করি তখন এইগুলো আমরা কোথাও ঢোকাতে পারি না বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাধিক মোবাইল নম্বর রাখি এবং আমাদের যারা নমুনা যেগুলো আমাদের বুথ আছে বুথে আমরা বলছি তাদের সবার
ভোটার আইডি কার্ড রাখার জন্য। বর্তমানে নগরী ও জেলার 10টির বেশি স্থানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে 4টি সরকারি এবং 2টি বেসরকারি প্রতিষ্ঠানে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন স্থানে চলছে লকডাউন, তবে লকডাউন করা এলাকায় কাঁচা বাজার ও ওষুধের দোকান সহ জরুরি পরিষেবা চালু রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে তিনজন, সুস্থ হয়েছে 22 জন। সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের 3, 10, 12 ও 13 নম্বর ওয়ার্ডে অষ্টম দিনের মতো লকডাউন চলছে, চলবে 3 জুলাই পর্যন্ত। রংপুরে পুলিশের 4 সদস্য, 2 স্বাস্থ্যকর্মী সহ 18 জন করোনা পজিটিভ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 853 জনে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নড়াইলের লহগড়া পৌর এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। মাদারীপুরের 4 উপজেলার 4 পৌরসভার 23টি ওয়ার্ড এবং 22টি ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষ মানছে না রেড জোনের শর্তাবলী। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে 5,000 মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। বান্দরবানের রোয়াংছতে আগুনে পুড়ে গেছে 7 গুদাম সহ 72 দোকান ও অর্ধশতাধিক বসত বাড়ি। ফায়ার সার্ভিস জানায় রাত 12:30টার দিকে এক ব্রয়লারের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনী ফলক ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সীতাকুণ্ড সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন। এ সময় জানানো হয়, 23 জুন উপজেলার মুরাদপুর ফকিরহাট এলাকায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। দুদিন পর বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধর করে উদ্বোধনী ফলক ভাঙচুর করে। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে তিস্তা ও ধরলাসহ 10টি নদীর পানি, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী, রংপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারেজ এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বানের পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। জেলার 5 উপজেলার প্রায় 100 গ্রামে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে এসব এলাকার আমন, বীজ, তলা সহ বিভিন্ন জাতের সবজি। বাচ্চাকাচ্চা নিয়ে সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, থাকার সমস্যা। আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে আমরা এখন পানির মধ্যে আছি। আমরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা আস্তার ধরে আছি। রংপুরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। 3 উপজেলার 30 গ্রামের 25,000 মানুষ এখনো পানিবন্দী। তাদের অভিযোগ, এখনো কোনো ত্রাণ সামগ্রী পাননি তারা। কোথাও যাব তারও কোনো উপায় নেই, কি খাবো তারও কোনো উপায় নেই। এবং মাঝে মাঝে চেয়ারম্যান আইসে আসি, দেখি শুনি যায়, কিন্তু তার সেই সমর্থন নাই যে আমাদের একটু বেশি করে দেবে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় 100 গ্রাম সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বন্যায় বাড়িঘরে পানি ওঠায় পরিবারের লোকজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চরাঞ্চলের আবাদি ফসলাদি তলিয়ে গেছে। পানিবন্দী 4 দিন অবস্থায় এই জায়গায় আছি। বিশেষ করে মহিলা শিশু ভীষণ অসুবিধায় পড়ছে। অনেক আবাদ কৃষ্টি নষ্ট হয়ে গেল। এখন মানুষ যে আমরা বাঁচবো, বাঁচার কোনো উপায় নেই। সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঢলের পানিতে। নিমজ্জিত হওয়ায় তাহিরপুর সড়কের আনোয়ারপুর সংযোগ সড়ক ও বিশ্বম্ভরপুর এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ক্ষেতের ফসল। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে, প্রতিদিনই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি সহ বিস্তীর্ণ চারণভূমি। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। রত্নজামান, একুশে টেলিভিশন। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিক্ষোভে কয়েকটি কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও অফিসের কয়েকটি কম্পিউটারে আগুন দেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকরা জানান, বেবজার বিধি লঙ্ঘন করে পরচুলা তৈরির কারখানাটি বিভিন্ন সময়ে শ্রমিক ছাঁটাই করে আসছে। এমনকি দীর্ঘদিন ধরে কাজে থাকা শ্রমিকদের ছাঁটাই করে কম মজুরিতে নতুন শ্রমিক নিয়োগ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিকরা। সকালে পাটকল অফিসের সামনে শ্রমিকরা এ সমাবেশ করে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা দ্রুত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়, নইলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেয়। খুলনায় 9টি সহ সারা বাংলাদেশে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। কার্পেটিং জুট মিল, ক্রিসেন্ট জুট, দৌলতপুর জুট মিল, ইস্টার্ন জুট মিল, যশোর জুট ইন্ডাস্ট্রিজ, খালিশপুর জুট মিল সহ 9টি মিলে প্রায় 30,000 শ্রমিক কর্মরত রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে পিটিএ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা দুজনকে উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, রাত 10টার দিকে আহতদের উদ্ধার করে সীমান্তে টহলরত বিজিবি। পরে স্থানীয়রা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চুয়াডাঙ্গার 6 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল কিনা এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন আক্রান্ত 3,504, আরও 34 মৃত্যু, সংক্রমণের হার বুঝে জোনিং পদ্ধতি। চট্টগ্রামে 100 করোনা রোগের সন্ধান নেই, নমুনা পরীক্ষায় এনআইডি ও একাধিক মোবাইল নাম্বার বাধ্যতামূলক। উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু, দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন, রেড জোনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।